তিন কয়েক পরেই সিলেটের মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ভিত্তিক ক্রিকেট লীগ বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল পঞ্চম আসরে ঢাকা চট্টগ্রামের পর ভ্যানুর তালিকায় এবার যোগ হয়েছে সিলেটের নাম নতুন মালিকানায় সিলেট সিক্সার্স নামের দল ও ভ্যানু পাওয়ায় আনন্দিত সিলেটের ক্রীড়াপ্রেমীরা বিপিএল আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা জোরে সোরে চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম সিলেট থেকে আরও জানাচ্ছেন মুস্তাফিজ রোমান ক্যামেরায় ছিলেন রুহিন আহমেদ বিপিএল ক্রিকেটের চার বছর পর প্রথমবারের মতো ভেনু হিসাবে নির্বাচিত হয়েছে সিলেট আগামী চার নভেম্বর সিলেট থেকে বিপিএল এর পঞ্চম আসরের পর্দা উঠবে উদ্বোধনী ম্যাচ সহ বিপিএলের আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে সিলেটের ক্রীড়াপ্রেমী মানুষের মনে এখন কাজ করছে ক্রিকেট উন্মাদনা যেহেতু এবার ঘরের মাঠে হচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সিলেটের টিম এবার সিলেটের মাঠে খেলবে সেটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তির ব্যাপার সিলেটের ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেটের ভক্ত যারা সবাই আমরা এক্সাইটেড এবং সিলেট টিমকে সাপোর্ট করার জন্য আমরা সবাই আদি আগ্রহ অপেক্ষা করতেছি বিপিএল সহ যে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে দেশের অন্যতম সেরা স্টেডিয়াম সিলেটবাসী বেশ তৃপ্তি নিয়ে বিপিএল উপভোগ করতে পারবেন বলে জানান বিসিবির পরিচালক দর্শকরা যারা টিকিট কেটে মাঠে আসবেন বা খেলা উপভোগ করার জন্য মাঠে আসবেন তারা যেন পরিপূর্ণভাবে সন্তুষ্ট হয়ে যান দর্শকদের প্রত্যাশা যাতে পূরণ হয় সেভাবেই আসলে আমাদের এই মাঠ এবং এই পিচ বৃহস্পতিবার সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিপিএল এর প্রস্তুতি নিয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের সেখানে জানানো হয় পাঁচটি ক্যাটাগরিতে বিপিএল এর টিকিট পাওয়া যাবে সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে দুই হাজার টাকা আর সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে দুশো টাকা উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন টাকা ডাইনামাইটস ও সিলেট সিক্সার্স এবং দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স খেলবে বর্তমান রানার্স আপ রাশাই কিংসের বিরুদ্ধে মুস্তাফিজ রুমান চ্যানেল এস নিউজ সিলেট